Assalamualaikum, সবাই গিয়ে নতুন আরো একটা ভিডিওতে তো আজকে কিন্তু মিলন জুয়েলার্স থেকে আপনাদের জন্য বিয়ের কিছু গহনা দেখাবো তো এখন যেহেতু ব্রাইডাল সিজন দেশি বিদেশি কিছু নেকলেস তো প্রচুর পরিমাণ নতুন কালেকশন আসছে তো ভাইয়া দেখান আমাদেরকে হ্যাঁ সীতাহার দেখাবো হ্যাঁ দেশি এবং বিদেশি খুবই সুন্দর একটা কালেকশন এটা অনেক দারুন দুই লহরি তিন লহরি সিতারগুলো কিন্তু এখন একটু স্লো হয়ে গেছে ওগুলো এখন চলতেছে না হ্যাঁ তো এখন তিন লহরি টাইপেরই এই যে দেখেন এই যে এখানে কিন্তু তিন লহরি এক দুই তিন ওই যে নিচে ছোট্ট একটা মানে আচ্ছা তো এটা খুবই সুন্দর এটা এই যে দেখুন এই নেকলেসটা আসলে অনেক দারুন কালেকশন তো বলেন এই যে দেখুন খুবই সুন্দর একটা নেকলেস কাস্টমার চাইলে এটা আরো কমেও বানিয়ে দিতে পারবো আমরা আচ্ছা এগুলা আমাদের যেগুলো এই যে এই জিনিসগুলো আসলে অনেক হেভি করে করা হ্যাঁ একদম হার্ট শেপ করা আছে চারপাশে সুন্দর তারপরে এই 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 ডিজাইনগুলো যদি কাস্টমার চেঞ্জ করে নিতে চায় হ্যাঁ কাস্টমারের মতো আমরা কাস্টমাইজ করে দিয়ে থাকি আচ্ছা এটার ওয়েট এন্ড প্রাইসটা ছোটটা একটু দেখিয়ে দিব তাহলে কতটুকু মজবুত সেটা বোঝাই যাবে হ্যাঁ ভিডিওতে কিন্তু খুব একটা বড় দেখা যায় না তো সামনে আসলে আসলে বুঝতে পারবেন এটার ওয়েট হচ্ছে দুই ভরি পনেরো আনা তিন রত্তি দুই ভরি পনেরো আনা পনেরো আনা তিন রত্তি হ্যাঁ আমরা হচ্ছে শুধু গোল্ড প্রাইসটা একটু বলে দিব শুধু গোল্ড প্রাইস হচ্ছে দুই লক্ষ পঁচিশ হাজার নয়শো টাকা আপনি কমিয়ে নিতে পারবেন অর্থাৎ এটা হচ্ছে যারা একদম বেশি লম্বা টাইপের হ্যাঁ তাদের জন্য এটা দেখেন এই যে এই পর্যন্ত অনেক নিচে চলে আসে হ্যাঁ যারা মোটামুটি মিডিয়াম লম্বা তাদের জন্য আরো কমেও করে নিতে পারবে যদি ভালো লাগে ডিজাইনটা স্ক্রিনশট দিয়ে অনেকে কিন্তু স্ক্রিনশট দিয়ে অন্য কোথাও বানাইতে নেয় হ্যাঁ আসলে ওই রকম হয় না হ্যাঁ একই রকম হয় না একজনের যার জিনিস তার কাছেই আসলে ভালো হয় আর অন্য জায়গায় নেওয়ার তো দরকার হয় না কেননা আমরাই তো আপনাদেরকে কমে দিচ্ছি তাই না এমন তো না যে আমাদের চাইতে কমে দিচ্ছে ওরকম তো না এরকম সরকার অনুমোদিত হলমার্ক করা যে জিনিসগুলো এগুলা সর্বনিম্ন যেই রেটটা নেওয়া যায় সেটাই আমরা নিচ্ছি কাজেই অন্য কোথাও গিয়ে তো আসলে লাভ হয় না পরে বুঝে আর কি অনেকেই আমাদের কাছে খবর আসে অনেকেই আমাদের এগুলা স্ক্রিনশট নিয়ে অন্য কোথাও বানাইতে দেয় হ্যাঁ বানাইতে দিলে বানানো যাবে আসলে আমাদেরটার মতো হবে না এটা আমি আসলে বলতে পারবো যে আমাদেরটা আমাদের আমরা যেভাবে করে থাকি সেভাবে আসলে হবে না তো এরপরে দেখাবো অনেকগুলো নেকলেস আসছে এবার তারপরে হচ্ছে অনেকের বাজেট কম থাকে হ্যাঁ দুই ভরির মধ্যে দেখানোর কথা অনেকে আমাদেরকে কল করে বলে যে দুই ভরির মধ্যে দেখানো এই যে দেখেন দুই ভরির ভিতরে এটাও অনেক সুন্দর দুই ভরির মধ্যে যারা যাচ্ছেন তাদের জন্য এটাও এটাও এটা 21 অনেকেই আসলে আমাদেরকে রিকোয়েস্ট করে যে আসলে একটু গোল্ড প্রাইসটা বলে দিলে তাদের জন্য একটু সুবিধা হয় হ্যাঁ একটু ঘরে বসে থেকেই আসলে একটা ভালো একটা আইডিয়া করে তারপর আসতে পারে এটা হচ্ছে দুই ভরি তিন রত্তি এটার গোল্ডের প্রাইসটা একটু বলে দেবো আসলে গোল্ড প্রাইস কিন্তু ওঠানামা করে হ্যাঁ এটা আসলে এখন সবাই জানে আমি আজকে বলতেছি একরকম কালকে আরেক রকম হয়ে যেতে পারে অর্থাৎ দাম ওঠানামা করলে হ্যাঁ আজকের বাজার দর হিসাবে গোল্ড প্রাইস আসবে এক লক্ষ চুয়ান্ন হাজার চারশো টাকা এক লক্ষ চুয়ান্ন হাজার চারশো টাকা এটা প্রাইস শুধু গোল্ড প্রাইসটা কিন্তু বলে দিচ্ছি আর ইএমআই বা আদার্স কিছু বলে দেন ডিটেইলস এক লক্ষ চুয়ান্ন হাজার চারশো টাকা আরেকটা ডিজাইন দেখাই তারপরে বলে দিচ্ছি ডিটেইলস বলে দিব এই যে দেখ সেটাও অনেক সুন্দর এই যে আরেকটা এই যে এটা দেখুন
এটার কিন্তু আসলে বিভিন্ন সাইজের আমাদের কাছে আছে, ছোট বড় সব সাইজের হবে আমাদের কাছে। এই যে এটার ওয়েটটা কেমন? এটা দুই ভরি, দুই ভরির কমেরও আছে, এক ভরি দশ আনারও আছে। এই ডিজাইনটা এই যে দেখেন, সেম ডিজাইন। হ্যাঁ সেম ডিজাইন, মানে এটা হচ্ছে একদম দেড় ভরির থেকে শুরু করে পাঁচ ভরি পর্যন্ত আমাদের কাছে পাওয়া যাচ্ছে। এই যে দেখেন বড়টা, এই যে বড় সাইজটা এটা। অর্থাৎ এই ডিজাইনটা এত সুন্দর, এটা অনেক চলতেছে। হ্যাঁ আমাদেরকে অনেকেই রিকোয়েস্ট করে যে এইটাই আমাকে আমার বাজেটের মধ্যে করে দেন। হ্যাঁ তো সেজন্য আমাদের হচ্ছে এই যে দেখেন, এই যে যেটা ছোট সেটা হচ্ছে এক ভরি দশ আনা চার রত্তি, এক ভরি দশ আনা চার রত্তি সেম জিনিস। অর্থাৎ পাশাপাশি না রাখলে বোঝা যাবে না, ছোটটাই মনে হবে যে বড়টা। এই যে দেখেন এটা হচ্ছে মাঝারি সাইজেরটা। আর এই যে বড়টা, এর আগেও আমরা দেখিয়েছি, এই যে বড়টা কিন্তু থাকছে। বড়টা হচ্ছে তিন ভরি, বড়টার ওয়েট হচ্ছে তিন ভরি সাড়ে চার আনা, তিন ভরি সাড়ে চার আনা, তিন ভরি সাড়ে চার আনা। ছোটটা দুই ভরি, তার ছোটটা হচ্ছে এক ভরি দশ আনা। অর্থাৎ এটা আপনি দেখতেছেন তিনটা একসাথে যখন দেখবেন বড়টাই ভালো লাগবে, কিন্তু যার যেরকম বাজেট আইসা বলতে হবে যে আসলে আমি দেড় ভরি নেব, বড়টা দেখেন না, বড়টা দেখলে আর ছোটটা ভালো লাগে না। সো চলে আসবেন মিলন জুয়েলার্সে। আমি অ্যাড্রেসটা বলে দিই, এটা হচ্ছে দি মিলন জুয়েলার্স, শপ নম্বর 153-154, মাজার কোঅপারেটিভ মার্কেট। আর বন্ধ হচ্ছে বৃহস্পতিবার, মিরপুর জোনটা হচ্ছে বৃহস্পতিবার। আমাদের এখানে কিস্তিতে নিতে পারবে। হ্যাঁ কিস্তির সুবিধাটা হচ্ছে ডাচ বাংলা ব্যাংকের ক্রেডিট কার্ড লাগবে। হ্যাঁ অনেকে কিন্তু ডেবিট কার্ড নিয়ে শুধু শুধু মানে ঝামেলা করে, যাদের ক্রেডিট কার্ড আছে তারাই শুধু নক করবেন, আদারওয়াইজ কেউ নক করবেন না। তো সবাই শপে চলে আসবেন মিলন জুয়েলার্সে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।